সেই লোকটা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে, তাও আবার একটা মৃত গাছের নিচে দাঁড়ানো ছিল, গাছটার সাথে সাথে জীবিত হইয়া সবুজ হয়ে গেল। উনি আরো তাকায় দেখলেন আল্লাহর পায়ের বান্দার যেই দিকে যায় রে সেই দিকে আকাশের মেঘমালা পর্যন্ত ওনার পিছনে পিছনে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। যেদিকে যায় সেই দিকে আকাশের মেঘমালা পর্যন্ত ওনার পিছনে পিছনে যায়। এই দৃশ্যগুলি দেখার পরে উনি আর সূর্য হইয়া গেছে, আমার টার্গেট একেবারে 100-100 হয়ে গেল। উনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা পৃথিবীতে যতগুলো ইতিহাসের বই আছে, যেমন ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, যত জালেমদের ইতিহাস পড়ছি, সবগুলার মধ্যে কোন না কোন সূত্রে দেখা যায় বন্ধু জড়িত। ফেরাউনের ঘটনা পড়ে দেখলাম ফেরাউনের এই পর্যন্ত আনছে হামান না, হামান নামক একটা বন্ধু ছিল তার। এই হামান বন্ধু তারে কুপরামর্শ দিয়া খোদা বানাইছে। কি বানাইছে? খোদা বানাইছে। ফেরাউন নেরে জিজ্ঞাসা করলো, খোদা যে দাবি করতাম যদি মানছে ফিরাত তুই, যদি আমারে বানানি শুরু করে। হামান না বুদ্ধি দে দোস্ত, এত তাড়াতাড়ি তো খোদা কোন দিত না, কর্মসূচি এখন থেকে নিতে হবে, প্ল্যান করতে হবে এখন থেকে, সামনে খোদা দাবি করবি। কেমনে? কই এখন থেকে খোদা দাবি করতে গেলে সর্বপ্রথম তোর তিনটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ হলো এই জমিনে আসমানি এলেম ওয়ালা লোক সব উঠায়া দিতে হবে। এক কথা বুঝতেছে? কোরআনের এলেম, আসমানি এলেম, আসমানি এলেম, গায়েব এলেম যাদের ভিতরে আছে তাদেরকে জমিন থেকে উঠায়া দিতে হবে। দুই নাম্বার হলো, দুই নাম্বার কাজ হলো, কথাগুলি মনোযোগ দিয়ে শুনে, দুই নাম্বার কাজ হলো নারী পুরুষ এক জায়গায় মিলায়া দিবি, ভালো ভালো জায়গায় চাকরি দিবা, বিভিন্ন ব্যবসা করবা, সব জায়গায় নারীর একটা জায়গা রাখবা, একটা সিট পুরুষ, একটা সিট মহিলা, এমন সুযোগ সুবিধা করে দিবা। কেন? কাজ আছে এরকম। তিন নাম্বার কাজ হইলো, দশ বিশ বছর পরে ওই নারী পুরুষ এক জায়গায় থাকার কারণে এদের মধ্যে মহব্বত সৃষ্টি হয়, কথা হয় না? মহব্বত হওয়ার পরে এরপরে কদিন পরে বেবি হয়, কথা হয় না? এই যে বেবি হইল, হারামজাদা হইল না হারামজাদা হইল, দশ বছরে কত হাজার হাজার হারামজাদা তৈরি হবে। এই হারামজাদাগুলি একসাথে যখন বড় হবে, সবগুলি বড় হওয়ার পরে এরা যখন একটা বুঝের মধ্যে যাবে, দেশের নাগরিক হবে, তখন তুই খোদা দাবি করবি, প্রতিবাদ কে করবো? সব তো হারামজাদা, কথা হয় না? কে প্রতিবাদ করবো? সব তো হারামজাদা, প্রতিবাদ করার কোনো সিস্টেম নাই, তবে তুই খোদা। এই বুদ্ধি কে দিছে? বন্ধু বন্ধু জোরে বল, কে দিছে? বন্ধু বর্তমান জেনারেশন, এখনকার জেনারেশন খারাপ হচ্ছে বন্ধুর কারণে। পড়ালেখা বাদ দিয়া ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার নিয়া খালি একটার একটা গুলি করে। এই ফ্রি ফায়ার কিন্তু একা একা খেলা যায় না রে বন্ধু লাগে। শেষ সোনার ছেলের জীবন শেষ করে দিল ফ্রি ফায়ার, পাবজি গেল একটা। দুই নাম্বার হলো বন্ধু ছাড়া এখনকার যুগে সব নষ্ট হচ্ছে বন্ধু, নেশা যে গ্রস্ত হয়, ইয়াবা খায়, ট্যাবলেট খায়, গাঞ্জা খায়, আর কিতা কিতি খায়, খায়া বলে টাল হইয়া থাকে। এর যদি যেখান পশ্চিম কোন দিকে আমার উপরে মাতাল হইয়া রুছে, এই মাতাল হয় কার কারণে? বন্ধুর কারণে। বন্ধু আগে নেশা শিখা, এরপরে নেশা খা, কথা কান ঠিক? এই জন্য যুবক ভাইদেরকে বলি বন্ধুর থেকে সাবধান, বন্ধুর থেকে সাবধান। ওহ বা, বন্ধুদের কারণে কালেমাটা ছাইরা দিল, নবীর সাথে চরম পর্যায়ের বিয়াদবি করছে রে, ওহ বা চরম পর্যায়ের বিয়াদবি করছে। ইয়ে তো কাছে কালেমা নামক দৌলত পাইছে রে, কালেমা নামক দৌলত পাইয়া ওহ বা নবীর সাথে বিয়াদবি করছে বন্ধুদের কারণে। হায় রে কেমন বেয়াদবি করছে জানেননি, বেয়াদবির চতুর সীমা বেয়াদবি করছে, লিমিট ছাড়া। আল্লাহর নবীর বেয়াদবির কারণে নবী কান্না কাটি শুরু করছে। এ যুবক ভাইরা,
মুসলমান হওয়ার পরে নবীর কাছ থেকে টিকেট নেওয়ার পর টিকেটটা হারাইল। আর অন্যদিকে সিরিয়ার একজন ইহুদি ছিল, ইহুদি সে ছিল তাওরাতের একজন আলেম, তাওরাতের পণ্ডিত ছিল, ইঞ্জিল কিতাবের পণ্ডিত ছিল। সে পণ্ডিতে 26 বছর পর্যন্ত আমার নবীর অপেক্ষায় ছিল। সুবহানাল্লাহ, বাড়ি দিয়া কর, ঘটনা শুধু বোঝার জন্য বলতেছি, 26টা বছর আমার নবীর অপেক্ষায় ছিল, কারণ সে ছিল পণ্ডিত পাদ্রি। সে তাওরাত কিতাবের মধ্যে পাইছে আল্লাহর হাবিবের বয়স যখন 12 বছর পূর্ণ হবে, 12 বছরের যুবক যখন হবে, এই রাস্তা দিয়া নবীর চাচা সহ একটা কাফেলা যাবে, সেদিন সিরিয়ার দিকে আল্লাহর হাবিব রওনা দিবে। তাওরাত কিতাবে পাইছে, সেদিন থেকে ওই পাদ্রি ওই রাস্তার মধ্যে একটা খানকা বসায়া বসছে, খানকা বানাইছে। কবে 12 বছর হবে আমি তো জানি না, কিন্তু আমি এই রাস্তার মধ্যে যদি বসে থাকি হয়তো বা কোনো না কোনো একদিন আল্লাহর পয়গম্বরকে আমার দেখা হয়ে যেতে পারে। অথচ ইহুদি পাদ্রি এর ইহুদি পাদ্রি খানকা বানাইয়া রাস্তা দিয়া যত মানুষ কাপেলা লইয়া যায় রে সবাই রে সেখানে খাওয়া ছিল ইহুদি, কিন্তু মেহমানদারি করা। আর প্রত্যেকটা মানুষ এসে দেখে বাছাই করে ওই তাওরাতের বর্ণনা অনুযায়ী আল্লাহর পয়গম্বর রে পাওয়া যায় কিনা, পুরো কাফেলা চেক করে করে তারপরে সারে আর খাবার খাওয়ায়। এইভাবে খাবার খাওয়াইতে খাওয়াইতে 26 বছর চলে গেল, একদিন নয় দুই দিন নয় 26টা বছর চলে গেছে, উনি বৃদ্ধ হয়ে গেছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহর হাবিব তার চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় যাবে, আল্লাহর নবী ছিলেন আবু তালেবের আন্ডারে ছিল, চাচা আবু তালেব বললেন বাতিজা আমি একটু সিরিয়ায় যাব, তুমি থাকো। আল্লাহর হাবিব বললেন প্রাণের চাচা গো যেখানে যাবেন আমি আপনার সঙ্গে যাব গো চাচা, আমি আপনার পিছু ছাড়তে রাজি না। আবু তালেব বললেন বাতিজা আমার তুমি যা আমার সঙ্গে যাইবা, এত দূর বহু দূরের রাস্তা তুমি কষ্ট পাইবা, তোমারে এত দূর সফরে নিব না। চাচা আমি যাব ব্যবসা করার জন্য, তুমি আমার সঙ্গে যাওয়ার দরকার নাই। আল্লাহর হাবিব পিছু ছাড়ে না, এমন ভাবে লেগে রইলেন আবু তালেব নিতে বাধ্য হয়ে গেল। আর তখনকার মানুষ বলতে লাগলো মোহাম্মদকে নেওয়া যায় বয়স কম কিন্তু আমাদের চেয়ে শক্তি বেশি। কেমন শক্তি শুনবেন, বনি ইসরায়েলের প্রত্যেকটা নবীদের শরীরে 40 জন পালোয়ানের শক্তি থাকত। পালোয়ান চিনেন না আপনারা, যারা কুস্তির মধ্যে বিশ্বের মাঝে এক নাম্বার হয়, কুস্তি করতে করতে এরপরে কি হয় বিশ্ব সেরা হয়, এমন কুস্তি যারা করে এমন পালোয়ান যারা একটা গুরু অর্ধেক খেলা একটা খেলা আস্তা হয়, এমন 40 জন পালোয়ানের শক্তি থাকে বনি ইসরায়েলের এক একজন নবীর শরীরে। আর আমার নবীর শরীরে আল্লাহ বনি ইসরায়েলের 40,000-এর বেশি নবীর শক্তি আমার পয়গম্বরের ভিতরে ছিল। কোন বর্ণনা আছে 4,000 পালোয়ানের শক্তি আমার নবীর শরীরে একাই ছিল। দেখো সুবহানাল্লাহ, আস্তে আস্তে 4,000 পালোয়ান না, দুইটা পালোয়ান লেগে যারা যারা আছে সবটির আলীগণ বা আলী কথা হয় না, আপনারা যত শ্রোতা আছেন দুইটা পালোয়ানের সাথে আপনারা পারবেন না। সেখানে 4,000 পালোয়ানের শক্তি আমাদের রাসূলের শরীরে, চিন্তা করছে মাত্র 12 বছর চাচা বাধ্য হইয়া বাতিজারে লইয়া সিরিয়ায় গেল ব্যবসার জন্য, কারণ আবু তালেব ব্যবসা করতে গিয়া শুধু লস খায় শুধু লস খায়, কোনোদিন উন্নতি
হতে পারলো না দরিদ্র হয়ে গেছে অভাব অনটনে পড়ে গেছে ভালো করে খাবার দিতে পারে না বাচ্চাদের মুখে এত দরিদ্র হয়ে যাওয়ার কারণে কারণ ব্যবসায় লাভ হয় না আল্লাহর নবীর নিয়া সিরিয়ায় গেলেন ব্যবসা করার জন্য 72 জনের কাফেলা সেখানে রাস্তা নিয়ে যায় আর ওই যে পাদ্রী রাস্তার মধ্যে খানকা বিছায়া বসা ওই পাদ্রী খানকার থেকে বাহির হইয়া প্রতিদিনই কাফেলার গুলি আটকায় আর মানুষগুলি চেক করে খাওয়ায় আছে রে সেদিন আল্লাহর হাবিবের বয়স ছিল 12 বছর কাফেলা লইয়া সিরিয়ার দিকে যখন রওনা দিল রাস্তার মধ্যে পাদ্রীর খানকা এর পাশে একটা গাছ বড় একটা বৃক্ষ আল্লাহর পয়গম্বরের চাচা আবু তালেব সমস্ত কাফেলার মানুষকে বললেন আমরা অনেক দূর থেকে আসছি এখানে একটু বিশ্রাম নি গাছটার নিচে প্রচুর প্রচন্ড রুদ্র তো মরুভূমির মাঝখানে গাছের নিচে ছায়ার নিচে একটু বসলো আল্লাহর হাবিবের বয়স 12 বছর চিন্তা করলো মুরব্বীরা গাছের ছায়ার নিচে বসে আমি যুবক ছেলে মুরব্বীদের সামনে যদি বসি বেয়াদবি হয়ে যাবে তাই আল্লাহর হাবিব চাচাদেরকে রাইখা নবী আমার একটু দূরে একটা মরা গাছের নিচে গিয়া দাঁড়াইছে যে গাছের মধ্যে কোনো পাতা ছিল না আরে গাছটা একেবারে মরা ছিল গাছটা শুকাইয়া ডালগুলি ভেঙে ভেঙে গেছে যেই মাত্র আল্লাহর নবী গাছের নিচে দাঁড়াইছে ওই গাছটার সাথে সাথে সবুজ হয়ে গেছে গাছটা সবুজ হয়ে গেল সব গাছের ডালা থেকে পাতা গজাইতে লাগলো ওই পাদ্রী খানকার থেকে বাহির হইয়া দৃশ্যগুলি সে দেখতেছিল এবং সেখানে দাঁড়াইয়া সে চিৎকার মারতেছে আর বলতেছে আমার জীবনের বহু সাধনার পরে পেয়েছি এই পাদ্রী বলে হায় রে এই যুবকটার দেখার জন্য চর ধরে মানুষ রে খাওয়াইতে খাওয়াইতে আমি পথের ফকির হয়ে গেলাম আমার সব কিছু শেষ করে দিলাম আজকে আমার চোখের সামনে সেই অপেক্ষার পরে যার জন্য সেই লোকটা এখন আমার সামনে দাঁড়িয়ে আছে তাও আবার একটা মৃত গাছের নিচে দাঁড়ানো ছিল গাছটার সাথে সাথে জীবিত হইয়া সবুজ হয়ে গেল উনি আর তাকায় দেখলেন আল্লাহর পয়গম্বর যেই দিকে যায় রে সেই দিকে আকাশের মেঘমালা পর্যন্ত ওনার পিছনে পিছনে যায় সুবহানাল্লাহ বলে যেদিকে যায় সেই দিকে আকাশের মেঘমালা পর্যন্ত ওনার পিছনে পিছনে যায় এই দৃশ্যগুলি দেখার পরে উনি আর সূর্য হইয়া গেছে আমার টার্গেট একেবারে 100 হয়ে গেল উনি হলেন আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের বয়স হলো 12 ওই পাদ্রী দূর থেকে দেখলো দেখার পরে আস্তে আস্তে কাফেলায় গেল যাওয়ার পরে কাফেলার সর্দার হলো আবু তালেব গিয়া বলল আবু তালেব আপনাদেরকে আমি একটু মেহমানদারি করাইতে চাই একটু খাবার খাওয়াইতে চাই আবু তালেব আশ্চর্য হয়ে বাবলা আমার নাম জানলো কেমনে আরে আবু তালেব আমি আপনাদেরকে আপ্যায়ন করব খানা খাওয়াইব আদর আপ্যায়ন করব তারা অত ক্লান্ত মুসাফির খানা খাওয়ালে তো খুশি হই ঠিক আছে আসেন খানা খাবো পাদ্রী খানা রেডি করে সবাইকে একটা ঘরের ভিতরে লান ধরে বসাইলো এখন এতগুলা কাফেলার মাল গুলি এক জায়গায় রেখে ঘরের ভিতরে খানা খাইতে গেলে একজন তো কেন দাঁড়ানো দরকার মাল পাহারা দেওয়া দরকার না মাল পাহারা দেওয়া দরকার আল্লাহর হাবিব উনি ছিলেন সবচেয়ে বিশ্বস্ত এবং আল আমিন সবাই ওনাকে বিশ্বাস করত সবার পক্ষ থেকে ঘোষণা হলো মুহাম্মদ আমাদের মাল পাহারা দিবে আমরা খানা খাওয়ার পরে তারে খাওয়াবো ওনাকে রাখিয়া গেলেন মাল পাহারা দেওয়ার জন্য ঘরের ভিতরে ঢুকার পরে পাদ্রী সবার দিকে চাইতে চাইতে তাকাইতে তাকাইতে একটা পর্যায়ে আল্লাহর হাবিব রে তালাশ করে পায় না উনি বললেন আপনারা সব লোক কি খাবার খাইতে আসছে তো জি আইছে তো না দেখেন কেউ বাকি আসেনি তো সবাই আসছে তো ভালো করে দেখেন তো হ্যাঁ আমাদের একটা ছোট বাচ্চা আছে মাল পাহারায় আছে
ওই পাদ্রী বললেন যতক্ষণ না পর্যন্ত সবাই খাইতে না আসবে ততক্ষণ পর্যন্ত একজন আমি খাবার দিব না। সুবহানাল্লাহ। আরে পাদ্রী, পাদ্রী বলেন হায় রে, যার জন্য এত আয়োজন, যার জন্য আমি এত কিছু করলাম, আমার সব জীবন যৌবন শেষ করলাম, এই ছেলের এই যদি খাবার না খাওয়াইতে পারলাম তাহলে আমি আর কাউরে খাওয়াইয়া তো আমার কোনো লাভ নাই। ইয়াবা আল্লাহর পয়গম্বর আসার পরে খানা খাওয়াইলাম, সব কমপ্লিট করার পরে ওই পাদ্রী আবু তালেবে ডাক দিয়া বলেন আবু তালেব আপনার সঙ্গে কথা আছে। বলে আপনারা কি মক্কা থেকে আসছেন? বলে হ্যাঁ। আপনারা বংশ কি কুরাইশ? বলে হ্যাঁ। আপনার নাম কি? আবু তালেব। বলে হ্যাঁ। তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, ওই যে 12 বছরের যুবক, এই ছেলেটা আপনার কি হয়? বলে আমার আমার ছেলে হয়। বলে না, মিথ্যা বলছেন। আবু তালেব বলেন হ্যাঁ আমার সন্তান। পাদ্রী কয় আবু তালেব রে মিথ্যা বলে লাভ না, আমার কাছে মিথ্যা বলবো না, আমি তাওরাতে আলেম, আমি ইনজিলে আলেম, আমার কাছে মিথ্যা বলবা না, কারণ আমি তাওরাত কিতাবে সব পাইছি, বলো না ছেলেটা তোমার কি হয়। আবু তালেব তখন বললেন হ্যাঁ আমার ভাতিজা। পাদ্রী কয় এখন কথা ঠিক আছে, কারণ আমার অঙ্কে তো মিলে না, কারণ আমি তাওরাত কিতাবে পাইছি এই ছেলের জন্ম নেওয়ার আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি তো এটা তাওরাত কিতাবে পাইছি। দুই নম্বর ঘটনা, এই সিরিয়ান যে আসবে সে সকলে 12 বছর বয়সে, তার চাচা থাকবে সেই কাফেলার সর্দার যার নাম থাকবে আবু তালেব, সেটাও তো তাওরাতে লেখা আছে। তাই আপনি আমার কাছে মিথ্যা বলে লাভ নাই। এবার বলেন ওনার এই ছেলের মার নাম কি? আমেনা বলে হ্যাঁ। দাদার নাম কি? আব্দুল মুত্তালিব বলে হ্যাঁ। খানায় কাবার মুতাওয়াল্লি ছিল বলে হ্যাঁ। সব মিলে গেছে। এবার আবু তালেব রে বলেন, আরে আবু তালেব আমি আপনাকে মহব্বতের সহিত বলছি, এই ছেলে কিন্তু সাধারণ কোন ছেলে না, আপনার ভাতিজা সাধারণ কোন ছেলে নয় তো, আপনার ভাতিজা সাধারণ কোন ছেলে নয়, এই ছেলেকে আপনি সামনে আর লইয়া যায়েন না, যদি যান বিপদ হবে, সে হলো আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আখিরি জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর, ওনাকে সামনে আপনারা যাইতে দিবেন না। কারণ যাইতে দিবেন না এই কারণে, এ কথা না বলি ভাই, কথা না ভাই, মাইক যে প্রথমে সমস্যা আমি বুঝছি, কারণ আমার একটা বদনাম আছে মাইক নিয়ে, এই জন্য আমি চুপ করে রয়েছি, আমরা কথা কই না, বক্স ঠিকই আছে কিন্তু বক্স দিয়ে এরা কি করছে, এটা কমেডি আর জায়গায় পড়ে আমার জায়গা তো দরকার না। আমার আলোচনার মধ্যে তেলাওয়াত থাকে, বিভিন্ন জিনিস থাকে, এই জন্য আমি বারবার বই দিই বক্স মনিটর রাখবেন, আওয়াজটা তো আমি আমার মন মতো হয়, এটা আওয়াজ টান দিলে মাছ খেলে হয়তো যায়, ওয়াজ করতেছি না কিন্তু আমি কিন্তু মাটি খাটতেছি, খুব কষ্টিত যাম, এটা আমি এনে বুঝতেছি, কিন্তু আমার সময় তো শেষ করতে হবে, আলোচনাটা ফিনিশ দিতেই না, তা আপনারা বসেন, আলোচনা শেষ করতেছি, আলোচনা শেষ করতেছি, বসেন, কথা বলার চেষ্টা করেন। যে ঘটনা বুঝাইতে চাইছিলাম, ওই ফাদ্রী বুঝছেনি উনি যে পয়গম্বর, ভালো করে বুঝছে, বুঝার পরে উনি সতর্ক বার্তা দিছে, আপনি এই ছেলে লইয়া সামনে যান না, কেন সামনে আছে অসংখ্য আমার মতো হাজারো পাদ্রী বসা, তাওরাতের আলেমরা বসা, ইহুদিদের বড় বড় পাদ্রীরা বসা, এই ছেলে সামনে নিয়ে গেলে হত্যা করার চেষ্টা করবে তারা, এই নবীর সবচেয়ে বড় বড় শত্রুরা সামনে আছে, আপনি আপনার ভাতিজাকে নিয়ে তাড়াতাড়ি রিটার্ন চলে যান খানায় খাবার দিবে, সামনে যাবেন না, সতর্ক করে দিয়েছে, কথা বুঝতেছে?
আবু তালেব চিন্তা করল জীবনে কোন ব্যবসায় আমি সফল হইতে পারলাম বহু লস খাইতে খাইতে আমি এখন আসলাম সিরিয়ায় ব্যবসা করতে এখন শহরই যেতে পারলাম না হে কফিরা যেতাম না তে এইবার ব্যবসা বুঝে আমার শেষ ফাদরি উনাকে সতর্ক দিবেন সামনে গেলে মুহাম্মদকে হত্যা করার চেষ্টা আছে কারণ এরা কিতাব কুল্লা বইয়ে যে কোন দিন এই দিন আসবে আর মুহাম্মদ সিরিয়া ডুববে আবু তালেবের চিন্তা হলো ব্যবসা তো জীবনে লাভবান হতে পারলাম না বহু সাধনার পরে আমি অনেক বছর পরে ইসলাম সিরিয়ায় ব্যবসা করব রাস্তার মধ্যে যদি মাল বিক্রি করি তে শহরের মাল বিক্রি করা রাস্তার মধ্যে মাল বিক্রি করা কি সমান কথা হয় না সমান না কিন্তু মাদি জানা মোহাম্মদ বাতি জানে ভালোবাসা আবু তালেবকে সামনে যেতে দেয় না আল্লাহর হাবিব রে লইয়া পুনরায় মক্কার দিকে রওনা দিল রাস্তার মধ্যে মালগুলি বিক্রি করে দিল শহরে গেছে না কিন্তু রাস্তার মধ্যে মাল বিক্রি করিয়া আবু তালেব তার বাতিজারে লইয়া চলে যাইতেছে মক্কার দিকে আর ওই পাদ্রি বৃদ্ধ হয়ে গেছে পাদ্রিটা নবীর পিছনে পিছনে হাঁটতে লাগলো আরে কিতাবে লেখছে 18 কিলোমিটার পর্যন্ত সে পাদ্রি আল্লাহর হাবিবের পিছনে পিছনে যায় রে আর চোখের পানি জড়াইতে জড়াইতে পিছনের দিকে যায় যত লোক সামনে যায় আর চোখের পানি ফলায় কিছুক্ষণ যাওয়ার পরে নবীর আর দেখা যায় না পাদ্রি কাঁদতে কাঁদতে পাহাড়ের উচ্চটিলায় দাঁড়াইছে দাঁড়ায়া নবীরে দেখে আর পাহাড়ের উচ্চটিলার থেকে দাঁড়াইয়া একটা চিৎকার মেরে বলে হায় রে আমার কপাল কত খাড়া আমি বার্ধক্যে পৌঁছে গেলাম আমার বয়স আর নবীর বয়স হইল না ওনার এখনো 12 বছর নবতী পাইতে 40 বছর পূর্ণ হওয়ার পর এর আগে তো আমি দুনিয়ায় থাকব না আমি বার্ধক্যে পৌঁছে গেছি হায় রে আফসোস 26টা বছর ধরে দেখার জন্য আমি আমার জীবন যৌবন শেষ করলাম যার জন্য আমি পথের ফকির হইলাম রে যার জন্য আমি সব শেষ করলাম সেই লোক যদি আমার চোখের সামনে দিয়া চলে যায় আমার জীবন দশায় যদি উনি পয়গম্বর হইত সেই মুহাম্মদ যদি পয়গম্বর হয়ে যেত আমার জীবন দশায় যদি তারে পাইতাম সর্বপ্রথম আমি পাদ্রি তার হাতে কালেমা পড়তাম একি হদি চিৎকার দেওয়ার কারণে হায় আফসোস আমার জীবন দশায় মুহাম্মদ নবী হইল না আমি কালেমা পড়তে পারলাম না কাঁদতে কাঁদতে পাদ্রি বেহোশ হয়ে যায় নবীর পিছনে পিছনে তাকায় তাকায় ওইদিকে আবু তালেব আল্লাহর হাবিব রে লইয়া মক্কায় গেল মক্কায় যাওয়ার পরে আবু তালেব চিৎকার দিয়া মক্কাবাসীর উদ্দেশ্যে একটা বক্তব্য দেয় মক্কাবাসীরা রে শোন আমার জীবনে বহু ব্যবসা করেছি কোন ব্যবসায় আমি লাভবান হইতে পারলাম না কোন ব্যবসায় লাভবান হইতে পারলাম না কিন্তু আর সহ্যের বিষয় হলো আমি আমার বাতিজারে লইয়া শহর পর্যন্ত যাই নাই সিরিয়ার শহরের ভিতরে ঢুকি নাই রাস্তার মধ্যে মাল গুলি বিক্রি করে দিলাম খোদার কসম অতি জিন্দগিতে যত ব্যবসা করেছি আর বাতি জানে লইয়া রাস্তার মধ্যে মাল বিক্রি করে যেই লাভ হইছে আমার জিন্দগিতে এত লাভ কোনোদিন হয় নাই আর জোরে বলেন আল্লাহু আকবার আরে আল্লাহর হাবিবের বরকতে রাস্তার মধ্যে মাল বিক্রি করে তার দ্বিগুণ তিগুণ লাভ হয়ে গেল নবীর বরকতে সেই পাদ্রির জীবনের ইচ্ছা ছিল মৃত্যুর আগে যেন মুহাম্মদকে দেখতে পায় আল্লাহ তার ইচ্ছা পূর্ণ করছে আল্লাহর হাবিব রে দেখছে কিন্তু পাদ্রি কান্দে রে আমার জীবন দশায় আমি মুহাম্মদ রে নবী হিসাবে পাইলাম না সেই ব্যথায় ব্যথিত হইয়া পাদ্রি মাটিতে গইরাইয়া কান্দে আর উহবা নবীর হাতের কালে আবার সেই কালেমা নবীর সামনে ফিরত দেয় কত বড় কপাল পুরা চিন্তা করছেন
ওইদিকে ইহুদি পাদ্রী নবীরে পাইয়া কান্দে নবীরে পাইয়া কান্দে কালেমা পড়তে পারলাম না আর সে কালেমা পাইয়া ওই কালেমা নবীরে ফিরত দেয় না নাউজুবিল্লাহ গড়ের ভিতরে কালেমা পড়ছে আজকে মনে হয় পকায় সে কালেমা পড়বে আনন্দে পুক্তা পড়ে গেল আজকে মনে হয় প্রকাশ সে কালেমা পড়বে আনন্দে বুকটা নবীর বড়ে গেছে মুস্কি মুস্কি হেসে আল্লাহর পয়গম্বর সামনের দিকে আগাইতেছে দিল মাকা দরদ লইয়া সামনে আঘাত আর বেইমান গুলি দুশমনী লইয়া বেইমান গুলি দুশমনী লইয়া বেইমান গুলি নবীর বিরুদ্ধে আসছে অ্যাকশন নেওয়ার জন্য আর আমার নবী দিল মাকা দরদ লইয়া তাদের দিকে আগানো শুরু করছে আর তারা দুশমনী লইয়া আমার নবীর দিকে আগায় নবীজি তার চেহারার সামনে গিয়া মুস্কি মুস্কি হাসতেছে আনন্দে মনে করছে কালেমা পড়বে সবার সামনে কিন্তু উকবা নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহর নবীর চেহারা মুবারকের মধ্যে থুথু মাইরা দিছে একটা জবান যদি এখন কেউ বন্ধ থাকে বুঝবো আপনার ইমানের দুর্বলতা আছে জোরে জোরে এখন নাউজুবিল্লাহ কত বড় গাদ্দ কত বড় নাফরমান আল্লাহ নবীর চেহারা মুবারকের মধ্যে থুথু মারছে যেই মাত্র নবীর চেহারা মুবারকের মধ্যে থুথু মেরে দিল আল্লাহর হাবিব চোখের বাণী গুলো ছেড়ে দিয়ে একটা চিৎকার মেরে বলে গতকালকে তোরে নিজের হাতে আমি জান্নাতের টিকিট দিছিলাম আর আজকে এই মুহূর্তে জাহান্নামের টিকিট নিলি দিল মাখা দরদ লইয়া তোর কাছে গেছিলাম কালেমা দাওয়াত 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 দিল মাখা দরদ লইয়া গেছে তুই আমার চেহারার মধ্যে তু তোমাইরা তো জাহান্নামটা কিনে নিলি জান্নাতের চাবি আমারে ফিরত দিলি আল্লাহর হাবিব চোখ বেবে পড়ি বড় নবীজির কলিজাটা ভেঙ্গে গেছে নবীজির কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেছে দিল মাকা দরদ লইয়া গেছিল কিন্তু নবীর তু তোমাইরা নবীর কলিজাটা ফেটে গেছে নবীর চোখ দিয়া পানি পড়ে কান্দে কান্দতে 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 নবী বেহুশ হয়ে যায় আর বলে কি করলি রে এতগুলা মানুষের সামনে কি করলি কেমন নবীর চেহারার মধ্যে তু তো মারছে রে যেই নবীর চেহারার দিকে তাকাইলে ইমানের সহিত তাকাইলে আমার আল্লাহ ঘোষণা দিছে যে তাকাইলো ইমানের সহিত আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই ব্যক্তির জন্য জাহান্নাম চিরতরে হারাম হয়ে যা কেমন নবী জানলি যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্লান্ত দূর হয়ে যায় যেই নবীর দিকে তাকাইলে পেরেশানি দূর হয়ে যায় সেই নবীর ভালোবাসা আমাদের মধ্যে নাই রে ভাই শুধু আছে সাবাবাজি ছাড়ার কিচ্ছু না শুধু সাবাবাজি আমি বাংলাদেশের ইতিহাস দেখলাম আমার নবীর লইয়া কটূক্তি হইল কিন্তু একদল মানুষ যারা নিজেদেরকে একেবারে নবীর প্রেমিক হিসাবে দাবি করে খালি স্লোগান দেয় আমরা শিখের আছো ফেসবুক যারা চালান সোশ্যাল মিডিয়া যারা ব্যবহার করেন আমার প্রত্যেকটা কথা যদি মিথ্যা হয় জবাব দিতে আমি প্রস্তুত আছি ইতিমধ্যে আমরা যা দেখলাম বাংলাদেশের জমিনে যতবার রাসূল নিয়ে অপমান হয়েছে ওই নামদারি আশেক রাসূল যারা দাবি করে স্লোগান দিয়া যারা জিলাপিয়ার বৃষ্টির মধ্যে বিতরণে ব্যস্ত থাকে এরারে কোনোদিন দেখছেননি আমার নবীর বিরুদ্ধে কথা বলার পরে আন্দোলন করতে তাহলে যারা সাবাবাজি করে কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে তখন খান কার সিফাত থেকে বাইরে না আর
যাদেরকে পাবলিকের সামনে নবীর দুশমন বানানোর জন্য ক্যাম্পাসারি শুরু করছো, তারা নবীর জন্য বুলেট লইয়া সাতজন জাগাত শাহাদত বরণ করছে। তোদের বন্ডামি বাংলার জমিনের মানুষ মোটামুটি বুঝে, আমার নবীর গালি দিলে কোন প্রতিবাদ নাই, কোরআন নিয়ে অপমান করলে কোন প্রতিবাদ নাই, আবার আয়া সাবাবাজি দেশের মানুষ বুঝে, খাওয়া নাই সাবাবাজির কোনো খাওয়া নাই। নবীর বিরুদ্ধে কথা বললে সর্বপ্রথম রক্ত দেওয়ার জন্য আমরাই মাঠে ময়দানে লাগে, কোরআনের বিরুদ্ধে কথা বললে আমরাই মাঠে ময়দানে লাগে। অতএব আল্লাহু আকবার, আল কোরআনে আরালো গরে গরে জালো, আল্লাহর নবীর দুশমনের খুশি নার সাফ আরে তাকবীর আল্লাহু আকবার, সব ক্ষেত্রে প্রতিবাদ করি আমরা, আর আইয়া রাত 12টার পরে আটজন দশজন লোক লইয়া আমরা রে পাবলিকের কাছে দুশমন বানাইতে চায়, উদ্দেশ্য হইল এরার কুকর্ম যেন মানুষ না বুঝে, কথা বুঝতে চায়। আহা, ডুলের বাড়ি কোন সময় পর্দার ভিতরে থাকে না, বাইরে না, বন্ডামিও কোনোদিন পর্দার ভিতরে থাকে না, বাইরে হয়ে যায়, কথা বুঝছেন। বাংলাদেশ যতবার কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে অপপ্রচার হয়েছে, প্রতিবাদ আমরাই করছি, জীবন আমরাই দিছি, শাহাদাত বরণ আমরাই করছি। তোমরারে ভাবা যায় কোন সময় কোন একটা জায়গা যদি কোনটারে দৈরা নেয়, আখাম কুখামে দরা করছে, যদি দৈরা নেয় তখন খাবনে খামলে মারলে মেজা, তো নবীর বিরুদ্ধে অপমান করছে সময় আপনি না করে, নবীর যে বাবা বাসা দেখা, নবীর বিরুদ্ধে কথা বলার কারণে মাডলাম নি না কেন, তোর বাবারে দৈরা নিলে তখন মাডলাম, আমার দুঃখ নাই ব্যাপার, আমি আলোচনা করতে জানি কিন্তু সাবাবাজি কে রে, হ্যাঁ সাবাবাজি সব জায়গাত না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে আমরা কলিজার থেকে ভালোবাসি এটাই বাস্তবতা, কথা কয় না। আল্লাহর নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়া নাসি আজমাইন, ততক্ষণ না তোমরা ইমানদার হতে পারবা যতক্ষণ আমি নবীরে সব কিছু থেকে বেশি ভালো না বাসবা, আমরা তো সেটাই বিশ্বাসী ঠিক কিনা, নবীরে ভালো না বাসলে ইমান থাকে না, নবীরে ভালো না বাসলে আখেরাত পাওয়া যায় না, আল্লাহরে পাওয়া যায় না, বিশ্বাস করি কিন্তু সাবামাজি করি না, কথা হয় না, সাবামাজি করি না, নামাজের নাম নাই, ভণ্ডামির সীমা নাই, ওখানে আসুন সাবাবাজি কর, বড় কষ্ট লাগে, কথা কোন ঠিক নেই, কথা মনে মনে যদি শুনে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের চেহারার মধ্যে ওই মুনাফিকের বাচ্চা যখন তু তু মেরে দিল, আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দেখান না শুরু করছে, আর দিল মাকা দরদ লইয়া নবী গেছিল তার কালেমা পড়াবে, কিন্তু যে আচরণটা করছে নবীর কলিজাটা ভেঙ্গে টুকরা টুকরা করে দিছে, নবীজির চোখ বেয়ে পানি বনাই, আল্লাহর হাবিব যখন কান্না শুরু করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমার তেলাওয়াত কিত আয়াতগুলি নাযিল করে দেন, যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম আর বলেছিলাম যে আল্লাহ কেন আয়াতগুলি নাযিল করলো, কোন কারণে নাযিল করলো, তার পেকাপট কি, শানে নজুল কি, শানে নজুল হলো ওখবা নবীর সঙ্গে বেয়াদবি করছে, নবী কান্না কাটি শুরু করছে, আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য এই দুইটা আয়াত, যেই দুইটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এই দুইটা আয়াত এই মর্মে আমার আল্লাহ নাযিল করে দেন, জিব্রাইলের যেমন ওয়ায়ামা কান্নাকাটি কইরে না গো, বেটা পাইছেন আমি জানি, আপনার বেটা আপনার চোখে পানি, আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না গো, আপনার কান্না আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না, আমার আমার মালিকরে যদি কেউ গালি দেয় আমার মালিক প্রতিবাদ করে না, আল্লাহ প্রতিবাদ করে না, প্রতিবাদ করে না, মানুষ
মানুষ কিন্তু আল্লাহরে গালি দেয় নাস্তিকরা আল্লাহরে গালি দেয় বেঈমানরা আল্লাহরে গালি দেয় কিন্তু আমা আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে না আমার আল্লাহ কিন্তু মানুষকে গজব দিয়ে মারে না আল্লাহ কারো বিরুদ্ধে আয়াত নাযিল করে না ভালো করে দেখবেন তদানীন্তন সময় আল্লাহরে গালি দিত আল্লাহ কারো নামে আয়াত নাযিল করে নাই সকালে বান্দায় যদি আমার মালিক জিব্রাইল বলে নবী গো আল্লাহরে গালি দিলে আল্লাহ কষ্ট পায় না কিন্তু আমার মালিক কোন কাজ করতে পারে কিন্তু আপনি নবীরে যদি কেউ গালি দেয় আমার আল্লাহ সেটা বরদাস্ত করতে পারে না একটা জবান বন্ধ রাখবেন না আল্লাহু আকবার বলেন এই ইমানের সাথে বলেন আল্লাহু আকবার আরে জবান ভাই ওই জায়গায় জিব্রাইল বলে নবী গো আল্লাহরে গালি দিলে আল্লাহ বেজার হয় না কিন্তু আপনি নবীর চোখের পানি তো আমার আল্লাহ বরদাস্ত করতে পারে না আপনার বিরুদ্ধে অপমান করলো আমার আল্লাহ বড় রাগান্বিত হয়েছে আমার আল্লাহ বরদাস্ত করতে পারে নাই তাই আয়াত নাজিল করে বলেন নিজের মাথায় নিজে কুড়ালটা মাইরা দিছে জান্নাতের টিকেট হারাইয়া এবার জাহান্নামের টিকেট লইয়া বাড়ি গেল শুধু বন্ধুদের পরামর্শের কারণে অগণবি গাবড়াইবেন না আপনার কোনো ক্ষতি করে নাই আপনার কোনো ক্ষতি করে নাই কেন্দেন না স্মরণ করেন সেই দিনের কথা ইহদিন সিরাতাল মুস্তাকিম সেই দিনের কথা মালিক ইয়াউমিদ্দিন সেই দিনের কথা স্মরণ করেন মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি আল্লাহ হবেন সেই দিনের কথা স্মরণ করেন সেই দিন আমার আল্লাহ বলেন কিয়ামতের মাঠে উখবারে আপনার সামনে আমি দাঁড় করাইব আপনি নবীর সামনে দাঁড় করাইব আগা নবী সেদিন আপনি তাকায় দেখবেন উখবা গেন্ডারি যেইভাবে চাবায় গেন্ডারি চিনেন না আপনারা গেন্ডারি যেইভাবে চাবায় উখবা তার হাতগুলি চাবাইতে থাকবে হাড্ডিগুলো চাবাইতে থাকবে আর বলতে থাকবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা সেদিন আফসোস করবে আর বলবে হায় আফসোস হায় আফসোস হায় আফসোস কি করলাম আপনি কি করলাম কি করলাম সেদিন যদি ওই সমস্ত দুষ্ট লোকগুলারে বন্ধু না বানাইয়া হাবিবে কিবরিয়ারে বন্ধু বানাইতা কালেমার মতো নিয়ামত পাইয়া বন্ধুদের কারণে কালেমাটা হারাইলাম আফসোসের কোনো সীমা থাকবে না হাত চাবাইতে থাকবে কামড়াইতে থাকবে আফসোস করতে থাকবে যুবক ভাইরা আমার শুধু উখবার ক্ষেত্রে নয় শুধু উখবার ক্ষেত্রে নয় অসংখ্য যুবকরা কিয়ামতের মাঠে চিৎকার দিয়া বলবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা এটা শুধু উখবার বক্তব্য হবে না আমাদের বক্তব্য হতে পারে আপনার বক্তব্য হতে পারে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা এই বক্তব্যর অর্থ হলো হায় রে সেদিন যদি আমি মসজিদের ইমাম রে আমি বন্ধু বানাইতাম মসজিদের মুয়াজ্জিন রে বন্ধু বানাইতাম নামাজি ব্যক্তি রে বন্ধু বানাইতাম আমি যদি রোজাদার ব্যক্তিকে বন্ধু বানাইতাম তাহলে আজকে পরিস্থিতি এমন হতো না আমি সুদকুরের লোকে যদি বন্ধু না বানাইতাম আমি যদি গোসকুরকে বন্ধু না বানাইতাম আরে আমি যদি জেনাসুর রে বন্ধু না বানাইতাম তাহলে আজকে পরিণতি এমন হতো না চিৎকার দিবে আর বলবে লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা আরে যুবক ভাই শেষ কথা বলো
বন্ধুত্ব আমাদের বুঝা শুননা করতে হবে সবাই রে বন্ধু বানানো যাবে না ওহ বা কিন্তু নবীর চেহারা মুবারকের মধ্যে তো তো দিতে ছিল না কিন্তু বন্ধুদের পরামর্শে বন্ধুদের চক্রান্তের কারণে সেদিন উম্মায়ে নবীর চেহারার মধ্যে তো তো মারছে বরং কাদের পরামর্শে আরে বন্ধুর কারণে এই জন্য যুবক বাইরে বন্ধু যারে তারে বানাইবেন না কারণ যার সাথে যার মহব্বত তার সাথেই তার কিয়ামত জুড়ে কন্টিক সবার সাথে বন্ধুত্ব চলবে না বন্ধু ভালো হতে হবে বন্ধু ভালো তো দুনিয়া ভালো বন্ধু ভালো তো পরকাল ভালো ঠিক কি না বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন।